ফ্রেন্ডস, 4 বছর ইউজ করার পরে সুজুকি বার্গম্যানের স্কুটি কেমন চলছে, কত মাইলেজ দিচ্ছে, স্মুথনেস, কমফোর্টেবল সব ডিটেলস বলবো, আমার 4 বছর এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। ফ্রেন্ডস, ওয়েলকাম আমার চ্যানেলে, আমি রাজীব, আপনারা দেখছেন রাজীব ডিজিটাল ক্রিয়েটর। ফ্রেন্ডস, এই প্ল্যাটফর্মে আমি ব্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও, ইনফরমেশন এবং প্রোডাক্ট রিভিউ করে থাকি। ফ্রেন্ডস, প্রথমে দেখে নিচ্ছি এর কিছু ফিচার্স। ফ্রেন্ডস, এটা সুজুকি বার্গম্যানের 125 সিসির অ্যাট্রাকটিভ লুকিং একটা স্কুটি। ফ্রেন্ডস, সামনে থেকে স্টার্ট করছি প্রথমে। ফ্রেন্ডস, টায়ার থেকে স্টার্ট করছি। ফ্রেন্ডস, এটা এমআরএফ এর টায়ার ইউজ করা হয়েছে, যেটা কিনা একটা নামি দামি ব্র্যান্ড। ফ্রেন্ডস, এমআরএফ এর ফুল ফর্মটা বলে দিচ্ছি, মাদ্রাস রুবার ফ্যাক্টরি। ফ্রেন্ডস, সামনের টায়ারটা একটু বড় ইউজ করা হয়েছে পিছনের টায়ারের তুলনায়। ফ্রেন্ডস, এবার আসছি ব্রেক সিস্টেম। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এখানে কম্বাইন্ড ব্রেক লেখা আছে। ফ্রেন্ডস, কম্বাইন্ড ব্রেক ইউজ করা হয়েছে। কম্বাইন্ড ব্রেক মিন্স মিলিত ব্রেক, মানে একটা ব্রেক চাপলে দুটো ব্রেক একসঙ্গে ধরবে। মিন্স পেছনে ব্রেক চাপলে সামনে ও পেছনে দুটো ব্রেক একসঙ্গে লাগবে। ফ্রেন্ডস, এখানে ডিস্ক ব্রেকও ইউজ করা হয়েছে, যেটা কি না খুব একটা ইফেক্টিভ না, দুটো মিলে যেটা হয় সেটা ইনাফ, যথেষ্ট সুন্দর ব্রেক। ফ্রেন্ডস, সঙ্গে আছে মনো সাসপেনশন। মনো সাসপেনশনসে কী হয়, ভাঙাচোর রাস্তাতে আপনি কিছু বুঝতে পারবেন না, মিন্স স্মুথলি চলবে। সঙ্গে আছে ডিজিটাল মিটারও, যেটা কি না মোর অ্যাট্রাকটিভ করে, অনেক অ্যাট্রাকটিভ করে। ফ্রেন্ডস, এবার আসছি হ্যান্ডেলে। হ্যান্ডেলটা প্রচণ্ড স্মুথ, এটা চালালে পুরো বাইকের মতন ফিল হয়, নো ডাউট। তো এবার আসছি জল রাখার জায়গা। ফ্রেন্ডস, এখানে সুন্দর একটা জল রাখার জায়গা করা আছে, 1-2 লিটারের জল রাখা যায়। সুন্দর, আপনি যখন কোথাও দূরে কোথাও যাচ্ছেন সুন্দরভাবে জল ক্যারি করতে পারবেন। আর একটা ফিচার্স ফ্রেন্ড, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে চার্জিংয়ের পয়েন্ট। ফ্রেন্ড, এখানে আপনি মোবাইল রাখতে পারবেন, মোবাইল রেখে চার্জ দিতে পারবেন এবং অন্যান্য পাসপোর্ট, কোনো কাগজ মগজ সব জিনিস রাখতে পারবেন। এবং এখানে একটা সকেট দেওয়া আছে, অ্যাডাপ্টার লাগিয়ে আপনাকে চার্জ দিতে হবে। ফ্রেন্ডস, এবার আসছি ডিক্কিতে। ডিক্কির ভেতরে কতটা জায়গা প্রোভাইড করেছে দেখে নিচ্ছি। ফ্রেন্ডস, ডিক্কির ভেতরে অনেকটা জায়গা প্রোভাইড করেছে। এখানে আপনি ছোটো ছোটো দুটো হেলমেট এখানে স্টোর করতে পারবেন। এখন ফ্রেন্ডস, এর ভিতরে তো আমি অনেক কিছু রাখি, আমার নি গার্ড, এলবো গার্ড, গ্লোভস, চশমা সব কিছুই এখানে রাখি আমি, দরকারি ব্যাগ ট্যাগ সব কিছুই এখানে রেখে আমি টুরে মুড়ে যাই। এখানে স্টোর করা যায় অনেক কিছু। ফ্রেন্ডস, দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। এবার আসছি মাইলেজ। মাইলেজ একটা গাড়িতে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ফ্রেন্ডস, বেশিরভাগ মানুষ কিন্তু মাইলেজ দেখে কিন্তু গাড়ি বা যানবাহন বাইকটাই কিনে থাকে। ফ্রেন্ডস, এটার 4 বছর পুরো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি, এটা প্রথম থেকে এই পর্যন্ত কতটা মাইলেজ দিচ্ছে, প্রথমে কত দিয়েছিল, এখন কত দিচ্ছে সব ডিটেলস বলছি। প্রথম আমি যে মাইলেজটা পেয়েছি 25-30 মাইলেজ আমি পেয়েছি প্রথম, কেননা প্রথম পুরো ফ্রিজ থাকে স্কুটি বা যে কোনো বাইক গাড়ি, প্রথম অবস্থায় ফ্রিজ থাকে, প্রথম অবস্থায় মাইলেজ ঠিক কোন পাওয়া যায় না। এইবার 2-3টে সার্ভিসিংয়ের পর থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে হাই রোডে 50+, এবং লোকালে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে 42-43। তো ফ্রেন্ডস, এরকম ভালো মাইলেজ পেতে গেলে আপনাকে নিয়মিত সার্ভিসিং করতে হবে। ফ্রেন্ডস, আবার কত কিলোমিটার মধ্যে আপনি সার্ভিসিংটা করাবেন সেটাও বলে দিচ্ছি। ফ্রেন্ডস, সার্ভিসিংটা পুরোপুরি ডিপেন্ড করে মোবাইলের উপর। এবার অনেক ধরনের মোবাইল আছে, সিনথেটিক মোবাইল, সুপার সিনথেটিক মোবাইল, এভারেজ যে মোবাইলটা হয় সেটার ভ্যালিডিটি হচ্ছে 2000 কিলোমিটার। তবে 2000 কিলোমিটার আমি যেটা ইউজ করি সেটা এভারেজ মোবাইল ইউজ করি, যেটার 2100-2200 কিলোমিটার চালালে কোনো অসুবিধা নেই, 2100-2200 কিলোমিটার আপনি রিল্যাক্সে চালাতে পারেন। ফ্রেন্ডস, 4 বছর আমার স্কুটি কত কিলোমিটার চলেছে সেটা দেখাচ্ছি। ফ্রেন্ডস, 13780 কিলোমিটার চলেছে, এবং এই 4 বছর আমি 7 বার সার্ভিসিং করেছি। ফ্রেন্ডস, লাস্টে এবার এর কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক বলছি। ফ্রেন্ডস, খারাপ দিক সেরকম কিছু নেই, সব ভালো জিনিসই আছে এর মধ্যে। এবং কমি আমার শুধু একটা জিনিস লেগেছে, সেটা হচ্ছে টায়ার। টায়ারটা আর একটু মোটা হলে ভালো হতো, মানে আমার অ্যাকর্ডিং বলছি আমি, টায়ারটা আর একটু মোটা হলে, একটু বড় হলে ভালো হতো। আর এর ওয়েটটা সামান্য একটু বেশি হলে ভালো হতো, বাট আদারওয়াইজ সব কিছু ওকে, সব কিছু ভালো আছে। 4 বছরে এই গাড়িটা মানে আমি কিনে আমি চালিয়ে 4 বছর আমি স্যাটিসফাইড। 4 বছরের মধ্যে এই গাড়ি আমাকে এখনও মানে অসুবিধা ফেলেনি, কোনো ভোগায়নি, এটা চালিয়ে খুব কমফোর্টেবল, স্মুথ দেন আদার্স স্কুটিস, অন্য স্কুটির থেকে এটা চালিয়ে প্রচণ্ড আরামদায়ক। ফ্রেন্ডস, এই ছিল আমার 4 বছর এক্সপিরিয়েন্স। আর আপনারা যদি একটা নতুন স্কুটি কিনতে চান, পারচেস করতে চান, তাহলে এই স্কুটি অবভিয়াসলি কিনতে পারেন, এটা খুব একটা ওয়াও স্কুটি, সুন্দর ফিচার্স স্কুটি। আর ফ্রেন্ডস, যদি ভিডিওটা একটু নলেজেবল মনে হয়, একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।